डियर स्टूडेंट एंड व्यूअर्स, आज के ओरिजिनल होमिओपैथी औषध एडल्ट सेवन निये आलोचना करब। एवं एडल्ट सेवन कौन कौन रोग क्षेत्र व्यवहार करा हबे से सम्पर्के आलोचना करब। एवं एडल्ट सेवन एर की लक्षण आछे सेगुलिओ बोलब। तो चलुन शुरू करा जाक। एडल्ट सेवन औषधटि मूलत फॉर काफ, इलनेस ऑफ लैरिंग्स, ब्रोंकाइटिस, फ्लू एंड सीवियर कोल्ड। अर्थात एडल्ट सेवन औषधटि मूलत काशी, षड़यंत्रेर असुख, ब्रोंकाइटिस, फ्लू एवं तीव्र सर्दिर क्षेत्रे व्यवहार करा हय। लक्षणगुली हलो सब धरनेर काशी, सर्दी, हुपिंग काशी, धोआ लेगे काशी, फ्लूर कारण हवा काशी इत्यादि काशीर क्षेत्र उपकार करे। अर्थात सब रकम काशीर क्षेत्र किन्तु एडल्ट सेवन औषधटी कार्यकरी। एछाड़ाओ जेसब लक्षण आमरा देखते पाई सेगुली हलो एटी मूलत श्वासनालीर कफ एवं काशी के दूर करे। एटा श्वासनालीर संक्रमणेर कारणे हवा कष्टके दूर करे एवं किडनिर काजे द्रुतता एने दे। शरीर थेके टक्सिन खूब ताड़ाताड़ी जाते बाइरे बेर होये आसे सेई काजे साहाज्य करे एडल्ट सेवन औषधटी। एछाड़ाओ जदि कारो श्वासनालीर संक्रमणेर जन्य तार बुके व्यथा करे, तार कष्टदायक शुष्क काशी हय, सेई काशिकेओ किन्तु এই ঔষধ ভালোভাবে সারিয়ে দেয়। এছাড়াও শ্বাসনালীর মধ্যে বাধাদানকারী ঘন কফ, জ্বলন এবং বিদ্ধ হওয়া ব্যথা, গলা ব্যথা, স্বরযন্ত্র ইত্যাদির জ্বালাকে এই ঔষধ সারিয়ে দেয়। যদি কারো ফ্লুয়ের কারণে জ্বর হয়, শ্বাসনালীতে জ্বলন হয়, মাম্পস হয় এবং স্কারলেট ফিভার হয়, সেই ফিভারকেও কিন্তু এই এডল্ট সেভেন ঔষধটি সারিয়ে দেয়। এছাড়াও এই ঔষধ হুপিং কাশি, ব্রঙ্কাইটিস এবং দম আটকানোর মতো অসুখকে ঠিক করে দেয়। হঠাৎ করে যদি কারো কাশির সঙ্গে ব্রঙ্কাইটিস, ল্যারেঞ্জাইটিস হয় তাহলে এই ঔষধ খুব দারুণভাবে এই সমস্যাকে সারিয়ে তোলে। তো আমি মোটামুটি এডল্ট সেভেন ঔষধটির উপকারিতাটা বললাম। অর্থাৎ এডল্ট সেভেন ঔষধটি ব্যবহার করলে আপনারা কী কী উপকার পাবেন, কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সেগুলি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরেও আমি একবার বলছি, এই এডল্ট সেভেন ঔষধটি মোটামুটি সব ধরনের কাশির ক্ষেত্রে ব্যবহার করা হবে। মূলত সেটি হুপিং কাশি, ফ্লুয়ের কারণে হওয়া কাশি, যদি কারো ধোঁয়া লেগে কাশি হয় ইত্যাদি কাশি, অর্থাৎ যে কোনো ধরনের কাশির ক্ষেত্রে আপনারা এডল্ট সেভেন ঔষধটি ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে লক্ষণ অনুযায়ী ঔষধ ব্যবহার করেও অনেক সময় কাশির রোগ থেকে মুক্তি পাওয়া যায় না। অনেক ডাক্তারেরাও আছে যারা অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় তারা কাশির খুব ভালো ভালো ঔষধ দিচ্ছেন, তবুও দেখা যাচ্ছে তাদের কাশি সারছে না। তো সেই সব মানুষদের আমি বলতে চাই, আপনারা যদি সব রকম ঔষধ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি সব কিছু ঔষধ খেয়ে আপনারা ফেল হয়ে যান, যদি আপনাদের কাশি না সারে, তাহলে আপনারা অবশ্যই এডল্ট সেভেন ঔষধটি একবার ট্রাই করে দেখবেন। এবার আমি ঔষধটির সেবনবিধি বলে দিচ্ছি। বড়দের ক্ষেত্রে দিনে মোটামুটি 3 থেকে 4 বার 15 ফোঁটা করে একটু জলের সঙ্গে খাবে, আর ছোটরা 5 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার একটু জলের সঙ্গে মিশিয়ে খাবে। আর ঔষধ খাওয়ার পর আপনারা কেমন থাকছেন, আপনাদের কাশির কতটা পরিবর্তন হচ্ছে, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন।